हेलो माय डियर स्टूडेंट्स, अस्सलाम वालेकुम। वेलकम एवरीबॉडी टू आवर ऑनलाइन क्लास। आई थिंक यू आर फाइन एंड आई एम ऑल्सो फाइन। I am taking Uwad Islam lecturer in English, ABCD College, so what was Joshua. Today I am going to discuss about you English second paper grammar, uses of articles, the part 2। शिक्षार्थीरा तुमरा हयतो बुझे फेलेछो आज तुम्हारे माझे आमी आर्टिकल दी एर व्यवहार सम्बन्धे आलोचना करब। लास्ट क्लासे आमी इनडिफिनिट आर्टिकल ए एवं एन एर व्यवहार सम्बन्धे आमी आलोचना करेछिलाम। आज डिफिनिट आर्टिकल दी एर व्यवहार नहीं आलोचना करब, कथाय कथाय आर्टिकल दी बसे। प्रथम आसि पूर्वे कोनो नाउन उल्लेख करार पर, कोनो नाउन उल्लेख करार पर द्वितीय नाउनटी उल्लेख करा हले ওই নাউনটি ডেফিনাইট হবে। তার মানে একই নাউন প্রথমবার উল্লেখ করার পরে ওই একই নাউন, ওই নাউনটি যদি দ্বিতীয়বার আবার উল্লেখ করা হয় তাহলে সে নাউনটি পূর্বে আর্টিকেল দি বসবে। যেমন ওয়ান্স they are lived dash poor cobbler, he had polished up, he had dash rich neighbor, polished up dash neighbor possessed dash ill health। এখানে প্রথম নাউনটি আছে, একই নাউন সেন্টেন্সে আছে নেইবার, নেইবার নাউনটি একাধিকবার আছে, তাহলে প্রথমে এখানে বসবে ওয়ান্স দে আর লিভ এ পোর কবলার, হি হ্যাড এ রিচ নেইবার, পুলিশটা নেইবার, নেইবার শব্দটি যেহেতু এর আগে প্রথমবার নেইবার শব্দটি আছে রিস নেইবারের সাথে যুক্ত, তারপর দ্বিতীয় নেইবারটির আগে গ্যাপ আছে, তাহলে দ্বিতীয় নাউন যেটি আছে এই নাউন নেইবার শব্দটি এর আগে দি বসবে। দি নেইবার প্রসেসড অ্যান্ড ইল হেলথ। তেমনইভাবে আরেকটি উদাহরণ বলি তাহলে বুঝতে সহজ হবে। দ্য বট ড্যাশ পেন পুলিশ স্টপ, দ্য বট ড্যাশ পেন পুলিশ স্টপ, ড্যাশ পেন ইজ ভেরি নাইস। তাহলে এখানে একই নাউন দুইবার ব্যবহারে আছে, কোন নাউনটি নাউন পেন,
কিন্তু পেন শব্দটি নাউন এবং পেন শব্দটি দুইবার ব্যবহারে আছে। তাহলে দ্বিতীয় যে নাউনটি ব্যবহারে আছে পেন, তার আগে দি বসবে। তাহলে প্রথমে বসবে দে বট এ পেন, পুলিশ স্টাফ দ্য পেন, এই যে দ্বিতীয় নাউন পেন, এই নাউনের আগে দি বসবে। দি পেন ইজ ভেরি নাইস। নেক্সট রো গ্যাপের পর নাউন প্লাস, নাউনের প্লাস প্রিপজিশন থাকলে গ্যাপের মধ্যে দি বসে। তার মানে প্রথমে গ্যাপের পরে নাউন থাকবে এবং নাউনের পরে যদি প্রিপজিশন থাকে তাহলে সেই গ্যাপে বা নাউনের আগে দি বসবে। যেমন হি থিংস ফর ড্যাশ, হি থিংস ফর ড্যাশ বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি। এখানে বেটারমেন্ট হলো মেন্ট, মেন্ট যুক্ত হলে নাউন হয়, অ্যাডজেক্টিভ হিসেবে মেন্ট যুক্ত হলে সেই শব্দটি নাউন। এখানে আছে বেটারমেন্ট হলো নাউন এবং নাউনের পরে আছে প্রিপজিশন অফ, অফ। তাহলে হি থিংস ফর ড্যাশ বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি, তাহলে এখানে ফর দি বেটারমেন্ট হবে। যেহেতু স্ট্রাকচার নিয়ম আছে যে প্রথমে গ্যাপের পরে প্রথমে নাউন এবং পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেই নাউনের আগে দি বসে। হি থিংস ফর দ্য বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি। শি অ্যাডভাইসেস আস টু ফলো ড্যাশ পথ অফ ট্রুথ অ্যান্ড অনেস্টি। শি অ্যাডভাইসেস আস টু ফলো ড্যাশ পথ অফ, ড্যাশের পরে পথ শব্দটি নাউন এবং তারপরে আছে অ্যাডজেক্টিভ অফ, তাহলে এখানে পথের আগে দা বসবে। দ্য পথ অফ ট্রুথ অ্যান্ড অনেস্টি। উই রিমেম্বার ড্যাশ, উই রিমেম্বার ড্যাশ গ্রেট স্যাক্রিফাইস, উই রিমেম্বার দ্যাট গ্রেট স্যাক্রিফাইস অফ আওয়ার হিরোইক সন হু ডাইড ফর দিস কান্ট্রি। নাউন আছে এখানে স্যাক্রিফাইস, পরে আছে অফ, তাহলে এখানে হবে দি বসবে। তাহলে উত্তর হলো উই রিমেম্বার দ্য গ্রেট স্যাক্রিফাইস অফ আওয়ার হিরোইক সন্স হু ডাইড ফর দিস কান্ট্রি। এরপরে ড্যাশ বুক অন দ্য টেবিল ইজ নিউ, ড্যাশ বুক অন দ্য টেবিল ইজ নিউ। বুক আছে নাউন, এরপরে প্রিপজিশন আছে অন, তাহলে এখানে দি বসবে। দ্য বুক অন দ্য টেবিল ইজ নিউ। নেক্সট রুল অর্ডিনাল নাম্বার এর পূর্বে দি বসে। অর্ডিনাল নাম্বার গুলো হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফিফটিন, থার্টি ফার্স্ট ইটিসি। রাইফেল রুটি আরো ইজ ড্যাশ ফার্স্ট বেঙ্গলি নভেল অন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। রাইফেল রুটিয়ার ইজ ড্যাশ ফার্স্ট ফর অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল অর্ডিনাল নাম্বারের পূর্বে দি বসে। ফার্স্ট হলো অর্ডিনাল নাম্বার, সেহেতু ফার্স্টের আগে দি বসবে। রবিন গট ড্যাশ ফার্স্ট প্রাইজ, রবিন গট দ্যাট ফার্স্ট প্রাইজ ইন এ কম্পিটিশন। ফার্স্ট, ফার্স্ট শব্দটি অর্ডিনাল নাম্বার, এজন্য এখানে ফার্স্টের আগে দি বসবে। নেক্সট রুল কোনো ফ্রেজ অথবা ক্লজ দ্বারা যদি নাউন বিশেষিত করে তবে নাউনের পূর্বে দি বসে।
ফেস্ট আসলে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস মানে শব্দগুচ্ছ যার কোনো ফাইনাইট ভার্ব থাকে না এবং ক্লজ ক্লজ হচ্ছে এমন বাক্যাংশ যার সাবজেক্ট ফাইনাইট ভার্ব হয়ে থাকে যেমন ড্যাশ টেকনিক্স টু সিলেক্ট টু ইভালুয়েট হাউ ওয়েল ইউ অ্যান্ড ইউর স্টুডেন্টস হ্যাভ অ্যাচিভড ইউর অবজেক্টিভস আর ইনএক্সট্রিকেবলি বাউন্ড টু ড্যাশ সাবজেক্ট ম্যাটার ইউজ টু টিচ দিজ অবজেক্ট এখানে এখানে হবে দ্য টেকনিক্স ইউ সিলেক্ট টু ইভালুয়েট হাউ ওয়েল ইউ অ্যান্ড ইয়ার স্টুডেন্টস হ্যাভ অ্যাচিভড ইয়ার অবজেক্টিভস আর ইনএক্সট্রিকেবলি বাউন্ড টু হলো একটা ফ্রেজ এরপরে কী হবে নাউনকে বিশেষিত করার পরে কারণে এখানে বি বসবে দ্য সাবজেক্ট ম্যাটার ইউজ টু টিচ ইজ অবজেক্টিভস হি অলওয়েজ অবে অবে হল একটা ফ্রেজ অবে বাই অবে ইনস্ট্রাকশনস গিভেন বাই দ্য কোচ হি অলওয়েজ অবে ইনস্ট্রাকশনস গিভেন বাই দ্য কোচ এখানে অবেড বাই তাহলে একটা ফ্রেজ তাহলে এখানে নাউনকে বিশেষিত করে এই ফ্রেজ দ্বারা এখানে উত্তর হবে হি অলওয়েজ অবেড দ্য ইনস্ট্রাকশন ড্যাশ ওমেন লাইক হার ইজ ভেরি রেয়ার ড্যাশ ওমেন লাইক হার ইজ ভেরি রেয়ার এখানে একটি ক্লজ এখানে হবে দ্য ওমেন লাইক হার ইজ ভেরি রেয়ার এখানে একটি ক্লজ নেক্সট রুল কোনো ঐতিহাসিক ঘটনার পূর্বে দিবসে ঐতিহাসিক ঘটনার পূর্বে দিবসে রাইফেল রুটি আর্ট রাইফেল রুটি আড়ত ইজ দ্য ফার্স্ট বেঙ্গলি নভেল অন ড্যাশ লিবারেশন আয়ার বাংলাদেশ লিবারেশন আয়ার এটা একটি স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ একটি ঐতিহাসিক ঘটনা এই জন্য এখানে লিবারেশনের আগে তা বুঝবে অ্যাডজেক্টিভের পর প্লুরাল নাউন থাকলে অ্যাডজেক্টিভের আগে কি বসে আর্টিকেল না বসালেও চলে এক্ষেত্রে আর্টিকেল না দিলেও কোনো সমস্যা নেই নো আর্টিকেল দিলেও হবে যেমন বাট এ নিউজ পেপার অফার্স মোর টু ইটস রিডস দেন ড্যাশ ইলেকট্রনিক মিডিয়া বাট এ নিউজ পেপার অফার্স মোর টু ইটস রিডস দেন ড্যাশ ইলেকট্রনিক মিডিয়া দ্য ইলেকট্রনিক মিডিয়া এখানে দা না দিয়ে আর্টিকেল দিল সেন্টেন্সটি কারেক্ট হবে নেক্সট রুল অনলি প্লাস নাউন হলে অনলি এর পূর্বে দিবসে যেমন দ্য ম্যানেজার সেড ইট ইজ ড্যাশ অনলি রুম উই কুড হায়ার দ্য ম্যানেজার সেড
ইট ইজ ড্যাশ অনলি রুম উই উড হ্যাভ। এখানে অনলির পরে রুম নাউন আছে, তাহলে অনলি এর আগে দি বসবে। ড্যাশ অনলি ডিফারেন্স বিটুইন দেম ইজ দেয়ার হাইট। ড্যাশ অনলি ডিফারেন্স, অনলি আছে অনলির পরে ডিফারেন্স শব্দটি এখানে নাউন, তাহলে এখানে দি বসবে। দ্য অনলি ডিফারেন্স বিটুইন দেম ইজ দেয়ার হাইট। ইন দ্য ফরেস্ট ড্যাশ অনলি এনিমি অফ ম্যান ইজ বেটার অ্যান্ড রাফ উইন্টার। ইন দ্য ফরেস্ট ড্যাশ অনলি, অনলি আছে অনলির পরে নাউন আছে এনিমি, তাহলে এখানে অনলি আগে দাও আসবে। ইন দ্য ফরেস্ট দ্য অনলি এনিমি অফ ম্যান ইজ বেটার অ্যান্ড রাফ উইন্টার। নেক্সট রোল সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ করবে দি বসে, যেমন হি ইজ ড্যাশ বেস্ট বয় ইন দ্য ক্লাস। বেস্ট ইট ইজ সুপারলেটিভ ডিগ্রি, গুড গুড এর সুপারলেটিভ ডিগ্রি হলো বেস্ট, এই জন্য এখানে বেস্টের আগে দিয়ে বসবে। রহিম ইজ টলেস্ট বয় ইন দ্য ক্লাস, রহিম ইজ টলেস্ট, অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ থাকলে সেটি সুপারলেটিভ ডিগ্রি হয়, সেহেতু এখানে রহিম ইজ টলেস্ট আগে দি বসবে। রহিম ইজ টলেস্ট বয় ইন দ্য ক্লাস। নেক্সট রুল কোনো নাউন দ্বারা সুপারলেটিভ এর অর্থ প্রকাশ করলে নাউনের পূর্বে দি বসে, যেমন খাইল ওয়াসি ইজ ড্যাশ ভয়েস অফ দ্য ডে। খায়রুল ওয়াসিম ইজ ড্যাশ ভয়েস অফ দ্য ডে। এখানে সুপারলেটিভ অর্থ প্রকাশ পাচ্ছে, মানে দিনের এই নাউন অর্থ প্রকাশ করলে নাউনের পূর্বে দি বসে। ভয়েস, ভয়েস শব্দের নাউন ভয়েস অফ দ্য ডে, দিনের বক্তব্য। খায়রুল ওয়াসি ইজ দ্য ভয়েস অফ দ্য ডে। মুস্তাফিজুর রহমান ইজ ড্যাশ প্লেয়ার অফ দ্য ডে, মুস্তাফিজুর রহমান ইজ ড্যাশ প্লেয়ার অফ দ্য ডে। এখানে সুপারলেটিভ অর্থ প্রকাশ করছে, এই কারণে প্লেয়ার নাউনে করবে দি বসবে। নেক্সট রুল প্লুরাল কমন নাউন নির্দিষ্টতা বোঝালে তবে তার পূর্বে দি বসে, সেল ফোন প্রোভাইডস ভয়েস টেলিফোন অ্যান্ড আদার সার্ভিসেস টু ড্যাশ মোবাইল ইউজার। সেল ফোন প্রোভাইডস ভয়েস টেলিফোন অ্যান্ড আদার সার্ভিসেস টু ড্যাশ মোবাইল ইউজার, ড্যাশ দ্য মোবাইল ইউজার, মোবাইল ইউজার মোবাইল শব্দটি এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। সেলুলার টেলিফোনস হ্যাভ ভেরি পপুলার ওয়েব ড্যাশ প্রফেশনালস অ্যান্ড ড্যাশ কনজিউমার্স। সেলুলার টেলিফোনস হ্যাভ বিকাম ভেরি পপুলার উইথ দ্য প্রফেশনালস, দ্য প্রফেশনাল এখানে দা হবে অ্যান্ড দ্য কনজিউমার্স এখানেও দা হবে। নেক্সট রুল কম্পারেটিভ সেন্টেন্স অফ দ্য টু থাকলে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ রূপে দাও আসে, যেমন তাইবুর রহমান ইজ ড্যাশ টলার অফ দ্য টু, তাইবুর রহমান ইজ ড্যাশ টলার অফ দ্য টু, কম্পারেটিভ ডিগ্রি টলার ইয়ার, অ্যাডজেক্টিভের সাথে ইয়ার যোগ থাকলে সেই শব্দটি কম্পারেটিভ ফর্মে থাকে, এবং অ্যাডজেক্টিভের আগে যদি মোর থাকে, মোর প্লাস অ্যাডজেক্টিভ, তাহলেও সেটাও কম্পারেটিভ ফর্ম। তাহলে এখানে
তাইব রহমান ইজ অফ ই টু আছে তাহলে সুপারলেটিভ এই সরি কম্পারেটিভ যে ফর্ম আছে কম্পারেটিভ ডিগ্রি যে ফর্ম কম্পারেটিভ ডিগ্রি এর আগে দাও আসবে তাইব রহমান ইজ দ্য টলার অফ দ্য টু সিনথিয়া ইজ মোর বিউটিফুল অফ দ্য টু সিনথিয়া ইজ মোর বিউটিফুল অফ দ্য টু এখানে ইজ দা হবে ইজ দা মোর বিউটিফুল নেক্সট রুল অ্যাডজেক্টিভ যখন কোনো শ্রেণী বা সম্প্রদায় বোঝায় তখন এ করবে দি বসে যেমন ড্যাশ রিস আর নট অলওয়েজ হ্যাপি দ্য রিস 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 হলো সম্প্রদায় একটা শ্রেণী সকল ধনী লোককে বোঝাচ্ছে এজন্য রিস এখানে এর আগে কি বসবে দি বসবে ড্যাশ পোর আর নট ডিসঅনেস্ট পোর পোর আসলে সকল গরিব শ্রেণীকে বোঝাচ্ছে এজন্য এখানে দ্য পোরের আগে দা বসবে দ্য পোর পার্সন স্মাইলস আপন ড্যাশ ব্রেভ ব্রেভ মানে সাহসী লোকজনকে বোঝাচ্ছে সকল সাহসী লোকজনকে এই জন্য ব্রেভের আগে দা বসবে নেক্সট রুল জাতির নামের পূর্বে দা বসে ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না জাতির নামের পূর্বে দা বসে কিন্তু ভাষার নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না যেমন ইন দ্য ক্লাসরুম মিস্টার রহমান ইজ লাইক ড্যাশ ইংলিশ ইন দ্য ক্লাসরুম ক্লাসরুমে মিস্টার রহমান ইজ লাইক ড্যাশ ইংলিশ এখানে ইংলিশ আসলে ইংলিশ জাতি সমগ্র ইংলিশ জাতিকে বোঝাচ্ছে এজন্য এখানে দি বসবে ড্যাশ ক্রিক্স সেন্ট অনলি দেয়ার মেল চিলড্রেন টু স্কুল ড্যাশ ক্রিক্স সকল গ্রিক জাতিকে বোঝা যাচ্ছে এজন্য এখানে দি বসবে ড্যাশ মুসলিমস আর দ্য মেজরিটি ইন মেনি কান্ট্রিজ ড্যাশ মুসলিমস মানে মুসলিম জাতিকে বোঝা যাচ্ছে এজন্য এখানে মুসলিমের আগে দা বসবে ড্যাশ ড্যাশ ইংলিশ আর নোবেল এখানে সমগ্র ইংলিশ ইংরেজি জাতিকে বোঝা যাচ্ছে নট সাবজেক্ট কোনো ইংরেজি ভাষা বা ল্যাঙ্গুয়েজ বোঝায়নি এখানে এখানে দি বসবে দ্য ইংলিশ আর নোবেল ড্যাশ বাঙালিজ আর ভেরি ব্রেভ নেশন সকল বাঙালি জাতিকে বুঝিয়েছে এই জন্য বাঙালির আগে অবশ্যই দ্য বাঙালিজ আর ভেরি ব্রেভ নেশন নেক্সট রুল কোনো বিশ্ববিদ্যালয়ের নাম লিখতে ইউনিভার্সিটির শব্দটি প্রথম বসলে তার আগে দি বসে কিন্তু জায়গার নাম প্রথমে বসলে কোনো আর্টিকেল বসে না যেমন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা এখানে ইউনিভার্সিটির শব্দটি প্রথম বসেছে এজন্য এখানে ইউনিভার্সিটির আগে দি বসবে কিন্তু জায়গার নামটি পরে বসেছে এরপরে আছে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি পরে বসেছে এজন্য ইউনিভার্সিটির আগে কোনো আর্টিকেল বসবে না এখানে নো আর্টিকেল হবে নেক্সট রুল নাউন প্লাস পোস্ট মডিফায়ারের পূর্বে নির্দিষ্টতা বোঝাতে দি বসে যেমন এখানে আছে দি এক্সামিনেশন হেল্ড এখানে ইয়েস্টারডে হ্যাজ বিন ক্যান্সেলড এখানে এক্সামিনেশন এটা হলো নাউন এখানে হেল্ড হলো পোস্ট মডিফায়ার এই জন্য এখানে দা এক্সামিনেশন হল এখানে দা বসবে শি ফাউন্ড এখানে শি ফাউন্ড দ্য পার্স দ্যাট শি লস্ট ইয়েস্টারডে এখানে পোস্ট মডিফায়ার হলো দ্যাট শি লস্ট ইয়েস্টারডে এখানে এর আগে আছে পার্স নাউন এই নাউনে করবে দি বসেছে বসবে নেক্সট রুল নদী সাগর উপসাগর পর্বতশ্রেণী দ্বীপপুঞ্জ মালভূম জাহাজ ইত্যাদি নামের পূর্বে দি বসে যেমন দ্য গঙ্গা দ্য যমুনা দ্য মেঘনা
অ্যারেবিয়ান সি, মেডিটারেনিয়ান সি, দ্য ইন্ডিয়ান ওশান, দ্য আটলান্টিক ওশান, দ্য প্যাসিফিক ওশান, দ্য পার্সিয়ান গালফ, দ্য বে অফ বেঙ্গল, দ্য হিমালয়স, দ্য আল্পস, দ্য বিন্দাস, দ্য আন্দামান, দ্য ওয়েস্ট ইন্ডিয়াস, ওয়েস্ট ইন্ডিজ, দ্য হেব্রিডস, দ্য টাইটানিক, দ্য পামির ইজ দ্য রুফ অফ দ্য ওয়ার্ল্ড। এখানে নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি যদি নামের পূর্বে বসে, ইত্যাদি নামের পূর্বে সবসময় দিয়ে বসেন। নেক্সট রোল, এখানে একটি নোট দেওয়া হয়েছে, এখানে সকল মানে নাম, জাহাজ, সাগর, মহাসাগর, উপসাগর সবগুলোর উপরে সবগুলোর আগে দ্বীপ আসে, কিন্তু একটি মাত্র পর্বত বা দ্বীপ বা অভ্যন্তরীণ বা হ্রদের পূর্বে কখনো দ্বীপ আসে না। যেমন মাউন্ট আবু, মাউন্ট এভারেস্ট, হেসুফেরাস, এগুলো সব একটিমাত্র পর্বত। সিলন, সিসিলি, জাভা, এগুলো একটিমাত্র দ্বীপ। কেপ কমোরিয়ান, কেপ অফ গুড হোপ, এগুলো হলো উত্তমাত্রা অভ্যন্তরীণ। যেমন লেক বোগা, লেক সিকা, লেক সাম্বার, এগুলোর আগে কখনো দ্বীপ আসে না। এগুলো একটিমাত্র পর্বত, একটিমাত্র দ্বীপ বোঝায় এবং একটিমাত্র হ্রদ বোঝায়, এই জন্য এগুলোর আগে কখনো দ্বীপ বসবে না। নেক্সট রুল, ধর্মগ্রন্থ, পত্রিকা, মহাকাব্য, রেস্টুরেন্টের নামের পূর্বে দ্বীপ আসে। যেমন দ্য হোলি কোরআন, দ্য ডেইলি সান, এগুলো পূর্বে দ্বীপ আসে। দ্য হোলি কোরআন ধর্মগ্রন্থ, মহাপবিত্র ধর্মগ্রন্থ দ্য হোলি কোরআন, দ্য ডেইলি স্টার একটা পত্রিকা, দ্য ফার্স্ট ওয়াজ এ ফেমাস রেস্টুরেন্ট ইন ফ্রান্স, দ্য ফার্স্ট এ রেস্টুরেন্ট, ফার্স্ট হলো একটা রেস্টুরেন্টের নাম, এ ফার্স্ট এ রেস্টুরেন্টের আগে দিবসে। ইলিয়াড ওয়াজ রিটেন বাই হোমার, ইলিয়াড মহাকাব্য, এখানে আছে দ্য মেঘনাদ বধ, এটা একটা কাব্য, কাব্যের আগে কি বসেছে, দি বসেছে। ওয়াজ রিটেন বাই মাইকেল মধুসূদন দত্ত, লাম লাবাম্বা ইজ এ ফেমাস রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্টের নাম লাবাম্বা, এর আগে দি বসেছে। নেক্সট রুল, একক ইউনিক বস্তু, যেমন পৃথিবী, চন্দ্র, সূর্য, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ইত্যাদি নামের পূর্বে দাব আসে। যেমন দ্য সান, দ্য আর্থ, দ্য ইউনিভার্স, দ্য মুন। নেক্সট রুল, বিখ্যাত জাহাজ, রেলগাড়ি, বিমান, মহাকাশযান, অট্টালিকা, হোটেল, জাদুঘর প্রভৃতির পূর্বে দ্বীপ আসে। যেমন ড্যাশ টাইটানিক স্যাং ইন 1912 AD। এখানে টাইটানিক জাহাজের নাম, বিখ্যাত জাহাজের নাম টাইটানিক, মানে এর পূর্বে দ্বীপ এসেছে। উই শ্যাল গো টু বগুড়া বাই ড্যাশ তিতুমির এক্সপ্রেস, একটা রেলগাড়ি, তিতুমির এক্সপ্রেস একটা রেলগাড়ির নাম, এখানে এর পূর্বে দ্বীপ আসে। দে উইল গো টু সিঙ্গাপুর বাই ড্যাশ এমিরেটস এয়ারলাইন্স, এমিরেটস এয়ারলাইন্স একটি মহাকাশযান, একটা বিমানের নাম, একটা বিমানের নাম, এর জন্য বিমানের আগেও কি বসবে, দ্বীপ বসবে। দ্য ড্যাশ পান প্যাসিফিক সোনারগাঁও ইজ এ মাল্টি ন্যাশনাল হোটেল, অট্টালিকা, হোটেল ইত্যাদির পূর্বেও দ্বীপ বসে। ড্যাশ তাজমহল, তাজমহল একটি জাদুঘর, ইজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এখানে
তাজমহল একটি জাদুঘর, তাজমহল একটি সরি তাজমহল একটি বিশাল অট্টালিকা। এই তাজমহলের পূর্বে দ্বীপ বসবেন। নেক্সট রুল, যে কোনো রোড এ নামের পূর্বে দ্বীপ বসে, কিন্তু অ্যাভিনিউ, স্ট্রিট, স্কোয়ার, লেন, পার্কের পূর্বে কখনো দ্বীপ বসে না। যেমন দ্য বাস ইজ রানিং অন ড্যাশ মহাত্মা গান্ধী রোড, যে কোনো রোড মহাত্মা গান্ধী রোড একটা রোডের নাম, তাহলে রোডের আগে নামের পূর্বে কি বসবে, দ্বীপ বসবে। ঢাকা কলেজ ইজ অন ড্যাশ মিরপুর রোড, ঢাকা কলেজ ইজ অন ড্যাশ মিরপুর রোড, একটা রোডের নাম মিরপুর রোড, মিরপুর রোড যেহেতু একটা রোডের নাম সেহেতু এখানে এখানে কি বসবে, এখানে দ্বীপ বসবে। আই লিভ নিয়ার রাইফেল স্কোয়ার, কিন্তু অ্যাভিনিউ, স্ট্রিট, স্কোয়ার, লেন এগুলোর পূর্বে কখনো দ্বীপ বসে না, তাহলে এখানে হবে আই লিভ নিয়ার ড্যাশ রাইফেল স্কোয়ার, এখানে হবে নো আর্টিকেল। দ্য বুক ইজ বট ফ্রম ড্যাশ কলেজ স্ট্রিট, কলেজ স্ট্রিট একটা রাস্তা সেহেতু এখানে নো আর্টিকেল বসবে। দ্য ব্যাট ইজ অ্যাভেলেবল ইন এ শপ অন ড্যাশ সেন্ট্রাল অ্যাভিনিউ, অ্যাভিনিউয়ের আগেও কখনো দি আর্টিকেল বসবে না, এখানে নো আর্টিকেল বসবে। নেক্সট রুল, কিছু কিছু ফ্রেজে দি ব্যবহৃত হয়, যেমন ওয়ান অফ কাম টু দ্য রিয়ালাইজেশন, অন দ্য কন্ট্রি, অন দ্য আদার হ্যান্ড, ফ্রম দি আর্লি এজ, অ্যাট দ্য কস্ট অফ, অ্যাট দ্য সাইট অফ, ফ্রম দ্য ভেরি বিগিনিং, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, দ্য প্রিভিয়াস মর্নিং, অন দ্য ডে আফটার, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট নাইট, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস নাইট, দ্য ফলোইং ডে। এই উপরে এই যে ফ্রেজগুলো, ফ্রেজগুলোর ভিতরে কিছু কিছু ক্ষেত্রে এই ফ্রেজগুলোতেও আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ ডেফিনেট আর্টিকেল অর্থাৎ দি আর্টিকেল দি এর ব্যবহার শেষ করলাম। তোমরা এই আর্টিকেলগুলো ঠিক মতো প্র্যাকটিস করবে, তাহলে তোমরা আর্টিকেল পরীক্ষা আসলে তোমরা সেই কোশ্চেন সলভ করতে পারবা, প্রশ্নটির সমাধান করতে পারবা। আজকে এই পর্যন্তই, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, শুভ সকলকে অনেক প্রীতি ও সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।